বন্ধুরা আপনি কি সামাজিক সুরক্ষা যোজনাতে আবেদন করেছেন যদি আপনি আবেদন করে থাকেন তাহলে কিন্তু আপনি সম্পূর্ণ বিনামূল্যে পঁচিশ হাজার টাকা পাবেন এবং যদি আপনি না আবেদন করেন তাহলে কীভাবে আবেদন করবেন তার সম্পূর্ণ পদ্ধতি আমি বলবো এছাড়া আপনারা কী কী সুবিধা এই প্রকল্পে পাবেন সেটাও আমি আপনাদেরকে জানিয়ে দেবো তো বন্ধুরা ভিডিও শুরু করার আগে আপনাদেরকে বলে দিতে চাই এই ফর্ম আপনারা কোথায় পাবেন ফর্ম কীভাবে ডাউনলোড করবেন সমস্ত কিছু পদ্ধতি আমি আপনাদেরকে জানিয়ে দেবো তো ভিডিও শুরু করার আগে বন্ধুদের কাছে ছোট্ট একটি অনুরোধ রইল ভিডিওটি দেখার সাথে সাথে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিও নিচে যে লাল রঙের সাবস্ক্রাইব বটনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা আপনারা কি সামাজিক সুরক্ষা যোজনাতে আবেদন করেছেন যদি না করে থাকেন তাহলে জেনে নিন এই প্রকল্পে যদি আপনি আবেদন করেন তাহলে সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু আপনি পঁচিশ হাজার টাকা পেয়ে যাবেন এবং এই পঁচিশ হাজার টাকা পাওয়ার জন্য আপনাকে কি কি করতে হবে এই প্রকল্পে কি কী সুবিধা পাওয়া যাবে এছাড়া আড়াই লক্ষ টাকার সুবিধা কীভাবে আপনারা পাবেন সমস্ত পদ্ধতি আমি এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেবো তো চলুন সর্বপ্রথম জেনে নেওয়া যাক এই প্রকল্পে কি কী সুবিধা পাওয়া যাবে বন্ধুরা এই প্রকল্পে যদি আপনার নাম থাকে সেক্ষেত্রে কিন্তু দুর্ঘটনার কারণে মৃত্যু হলে দু লক্ষ টাকা পর্যন্ত আপনি পেয়ে যাবেন স্বাভাবিক কারণে মৃত্যু হলে পঞ্চাশ হাজার টাকা এবং উপভোক্তা ন্যূনতম চল্লিশ শতাংশ শারীরিক অসমর্থ থাকলে পঞ্চাশ হাজার টাকা পাবেন উপভোক্তা দুর্ঘটনাজনিত কারণে দুটি চোখের দৃষ্টিশক্তি হারালে দুটি হাতের কর্মক্ষমতা অথবা দুটি পায়ের চলার শক্তি হারালে দু লক্ষ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ পাবেন উপভোক্তা দুর্ঘটনাজনিত কারণে একটি চোখের দৃষ্টিশক্তি হারালে একটি হাতের কর্মক্ষমতা অথবা একটি পায়ের চলার শক্তি হারালে এক লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে উপভোক্তার দুটি কন্যা সন্তান এর স্নাতক পর্যন্ত পড়াশোনা শেষ করা পর্যন্ত প্রত্যেককে পঁচিশ হাজার টাকা আর্থিক সহযোগিতা দেওয়া হবে এই সুবিধা কন্যাদের পড়াশোনা শেষ হওয়া পর্যন্ত অর্থাৎ অবিবাহিত থাকলে তবেই কিন্তু প্রদান করা হবে একাদশ শ্রেণীতে পাঠরত থাকলে চার হাজার টাকা পাবেন এবং আপনার সন্তান যদি দ্বাদশ শ্রেণীতে পাঠরত হয় সেক্ষেত্রে কিন্তু পাঁচ হাজার টাকা পর্যন্ত পাবেন এছাড়া যদি আইটিআইতে প্রশিক্ষণরত থাকে সেক্ষেত্রে কিন্তু ছ হাজার টাকা পাওয়া যাবে স্নাতক স্তরে যেমন কলা বিভাগ বাণিজ্য বিভাগ বা বিজ্ঞান বিভাগে পাঠারত থাকলে ছ হাজার টাকা করে পাওয়া যাবে স্নাতক স্তরে পাঠরত থাকলে যেমন কলা বিভাগ বাণিজ্য বিভাগ বিজ্ঞান বিভাগ এই এইসবে থাকলে কিন্তু বাৎসরিক দশ হাজার টাকা পর্যন্ত পাওয়া যায় পলিটেকনিকে পাঠরত থাকলে বাৎসরিক দশ হাজার টাকা পাওয়া যাবে ডাক্তারি ইঞ্জিনিয়ারিং পাঠরত থাকলে বাৎসরিক তিরিশ হাজার টাকা পর্যন্ত পাওয়া যাবে উপভোক্তা অথবা তার পরিবারের সদস্যদের বিভিন্ন ব্যবসা বাণিজ্য এবং বৃত্তিমূলক প্রশিক্ষণ দেওয়া হবে যাতে তারা বিকল্প অর্থনৈতিক কাজ কারবার করতে সমর্থ হয় সোসাইটি ফর স্কিল ডেভেলপমেন্ট থেকে নিখরচায় এই প্রশিক্ষণ পাওয়া যায় প্রতিটি নথিভুক্ত শ্রমিককে সামাজিক মুক্তি কার্ড দেওয়া হবে বন্ধুরা এখানে আপনার স্পষ্ট দেখতে পাচ্ছেন সামাজিক মুক্তি কার্ড কিন্তু প্রত্যেকটা শ্রমিককে দেওয়া হবে সেই সঙ্গে এখানে বলা হয়েছে দেখুন সামাজিক সুরক্ষা যোজনায় নথিভুক্ত উপভোক্তারা আরও একটি বড় সুবিধা পাবেন সেটি হলো প্রভিডেন্ট ফান্ডের সুবিধা আগে পঁচিশ টাকা প্রতি মাসে কিন্তু আপনাদেরকে জমা করতে হতো এবং সরকার সেখানে তিরিশ টাকা জমা করতেন কিন্তু এক এপ্রিল দু হাজার কুড়ি থেকে সরকার পঁচিশ টাকা করেও দেওয়ার ঘোষণা করে দিয়েছে অর্থাৎ বর্তমানে কিন্তু আপনাদেরকে কোনো পয়সা দিতে হচ্ছে না এটা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে অর্থাৎ এই জন্য কিন্তু এই প্রকল্পের নাম পরবর্তীকালে পরিবর্তন করা হয়েছে এবং যে নামটি হয়েছে বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা তো বন্ধুরা এখানে দেখুন এখানে বলা হয়েছে প্রভিডেন্ট ফান্ডের এই জমা টাকা ষাট বছর বয়স পূর্ণ হলে উপভোক্তা সুদে আসলে ফেরত পাবেন যোজনা চলাকালীন মাঝপথে উপভোক্তার মৃত্যু হলে তার নমিনি এই টাকা ফেরত পাবেন আর মেয়াদ পূর্ণ হলে উপভোক্তা পাবেন দু লক্ষ পঞ্চাশ হাজার টাকারও বেশি অর্থাৎ বুঝতে পারছেন বন্ধুরা মেয়াদ যদি শেষ হয়ে যায় ষাট বছর পরে কিন্তু আপনারা আড়াই লক্ষ টাকারও বেশি পাবেন ছাড়া উপভোক্তা বা তার পরিবারের সদস্যরা চিকিৎসার জন্য বাৎসরিক কুড়ি হাজার টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পেতে পারেন শল্য চিকিৎসার ক্ষেত্রে বাৎসরিক সর্বোচ্চ ষাট হাজার টাকা আর্থিক সাহায্য পাওয়ার অধিকার হবেন এখানে বলা হয়েছে দেখুন দুর্ঘটনাজনিত কারণে উপভোক্তার কর্মদিবস নষ্ট হলে উপভোক্তা প্রথম পাঁচ দিনের জন্য এক হাজার টাকা করে এবং বাকি দিনগুলো প্রতিদিনের জন্য অতিরিক্ত একশো টাকা করে সর্বোচ্চ এবং দশ হাজার টাকা পর্যন্ত পেতে পারেন এখানে বলা হয়েছে দেখুন যে আবেদনপত্রের সাথে যে সমস্ত নথিপুত্রের দরকার অর্থাৎ আপনি যদি এই প্রকল্পে আবেদন করতে চান সেক্ষেত্রে আপনাকে যা যা ডকুমেন্ট দিতে হবে সেগুলি হলো আবেদনকারীর ভোটার কার্ড আধার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স কপি পাসপোর্ট সাইজের ছবি দু কপি লেবার কার্ড যদি থাকে তার জেরক্স যদি না থাকেও সমস্যা নেই নমিনির ভোটার কার্ড আধার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট বইয়ের জেরক্স পরিবারের অন্যান্য সদস্যদের বয়সের প্রমাণপত্র ভোটার কার্ড আধার কার্ড জন্ম সার্টিফিকেট বা অ্যাডমিট কার্ড কিন্তু থাকলে আপনাদেরকে জমা দিতে হবে এখানে বলা হয়েছে দেখুন আবেদনের ক্ষেত্রে যে বিষয়গুলো আপনাকে মনে রাখতে হবে তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা তো এটা অবশ্যই আপনাদেরকে মনে রাখতে হবে এখানে বলা হচ্ছে দেখুন সদস্য হতে ইচ্ছুক আবেদনকারীকে পশ্চিমবঙ্গে স্থায়ী বাসিন্দা হতে হবে বয়স আঠেরো থেকে ষাট বছরের মধ্যে হতে হবে পারিবারিক উপার্জন সাড়ে ছ হাজার টাকার বেশি হওয়া চলবে না নির্মাণ নির্মাণকর্মী ও পরিবহন কর্মীদের জন্য সুরক্ষা প্রকল্পের ইতিমধ্যে নাম নথিভুক্ত যে সকল শ্রমিক রয়েছেন তারা এই যোজনাতে সদস্য হতে পারবেন এক্ষেত্রে একটি নির্দিষ্ট ফর্ম আপনাদেরকে ফিল আপ করতে হবে অর্থাৎ ফিল করে দরখাস্ত করতে হবে অর্থাৎ আপনাকে কিন্তু জমা দিতে হবে বন্ধুরা যদি আপনি এই ফর্ম ফিল করে জমা দিতে চান সেক্ষেত্রে এই ফর্মটা আপনি কোথাও পাবেন বর্তমানে কিন্তু এই ফর্মটা আপনি আপনার বিডিও অফিস বা এসডি অফিসে পেয়ে যাবেন বন্ধুরা এখানে এখনও পর্যন্ত ফর্ম দেওয়া হচ্ছে এবং এখনও পর্যন্ত কিন্তু আপনারা এই ফর্ম ফিল করে আপনার বিডি অফিসে জমা দিতে পারবেন এছাড়া যদি আপনি সামাজিক সুরক্ষা প্রকল্পে অনলাইনে আবেদন করতে পারেন সেটাও আপনারা করতে পারেন আর তাছাড়া যদি আপনারা ফর্ম ডাউনলোড করতে চান তাহলে কিন্তু নিচের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে এখান থেকে আপনারা সরাসরি এই ফর্ম ডাউনলোড করে নিতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার নিজস্ব কোনো মতামত থাকলে অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না